আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 5 মার্চ পর্যন্ত। সোমবার বিসিএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাজেট অধিবেশন শেষ করতে চায় রাজ্য সরকার। আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 5ই মার্চ পর্যন্ত। 2রা মার্চ শনিবার এবং 3রা মার্চ রবিবার অধিবেশন বন্ধ থাকবে। মোট 3 দিন হবে অধিবেশন। সোমবার বিসিএর সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাজেট অধিবেশন শেষ করতে চায় রাজ্য সরকার। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে বাজেট অধিবেশনে অনেক বিষয় আলোচনা করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। মন্ত্রী আরও বলেন, অধিবেশনের প্রথম দিন সাপ্লিমেন্টারি গ্র্যান্টস তথা অতিরিক্ত ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এরপর হবে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ, থাকবে প্রশ্নোত্তর পর্ব। প্রথম দিনেই বিজনেস অ্যাডভাইজরি কমিটির রিপোর্ট, রেফারেন্স কলিং এবং নতুন বিল উত্থাপন করা হবে। বিলটি হচ্ছে দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। 4 মার্চ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাশ করানো হবে। পাশাপাশি সেদিন দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট পাশ করা হবে। প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয় বরাদ্দ, যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট, গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস, এটা প্লেস করবে প্রথম। এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে। প্রথম দিনে বাজেট ভাষণ করবেন, এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে, রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে। এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, আগেই ছিল, এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে, এটা প্লেস করবে। এবং প্রাইভেট মেম্বার্স রেজুলেশন প্রায় 2.5-3 ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন, আরেকজন পেয়েছেন সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের। এটা ব্যালটিং হয়, যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন, এটা আলোচনা হবে। এরপরে 2-3 তারিখ বন্ধ থাকবে, 4 তারিখ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাস হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাস হয়ে যাবে, যেটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট। এরপরে বাজেট ডিসকাশন শুরু হবে, 4-5 তারিখ ডিসকাশন হয়ে 5 তারিখে বিকেলের দিকে গিয়ে বাজেট পাস হয়ে যাবে। এই হলো পরিকল্পনা নেওয়া যেমন সর্বসম্মতিক্রমে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।